আমরা চলে এসেছি লখনৌ বিরিয়ানির কর্ণধার শ্রী অর্ণব বোসের বাড়ি। জেনে নেব ওনার থেকে লখনৌ বিরিয়ানি সম্পর্কে বিস্তারিত। নমস্কার, আমি অর্ণব বোস। লখনৌ বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রথম ব্রাঞ্চ মধ্যমগ্রাম, কলকাতা 130, এবং আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ সোধপুর, কলকাতা 110, পুলিশ ফাঁড়ির ঠিক বিপরীতে। এই যে লখনৌ বিরিয়ানির যে বিশিষ্টতা আছে, তো আপনারা এই লখনৌ বিরিয়ানিটা ঠিক কীভাবে তৈরি করেন যদি আমাদের একটু বলেন? নিশ্চয়ই বলবো। আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের খোয়া ক্ষীর, দেরাদুনের চাল, লালগোলার খাসি, সগুনা চিকেন, কেরালার এলাচি ও রানাঘাটের গাওয়া ঘি দ্বারা প্রস্তুতেই লখনৌ বিরিয়ানি, কাঠের জালে প্রস্তুতেই লখনৌ বিরিয়ানি, তামার হাঁড়িতে প্রস্তুতেই লখনৌ বিরিয়ানি, যার ফলে কোনো রকম গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা নেই। এখন চলে এলাম লখনৌ বিরিয়ানির রান্নাঘরে, আসুন একবার দেখে নেওয়া যাক লখনৌ বিরিয়ানির রান্নাঘরে। লখনৌ বিরিয়ানির গন্ধে জিভে জল চলে আসে। জেনে নেওয়া যাক আর কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, বিরিয়ানি তৈরি হতে আর কতক্ষণ লাগবে? 10 থেকে 15 মিনিটের ভিতরে বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে, আপনারা পেয়ে যাবেন। 10 থেকে 15 মিনিট, তাই তো? দেখতে দেখতে শেষ হয়ে গেল লখনৌ বিরিয়ানির রান্নার পদ্ধতি, আসুন দেখে নি। এই যে এতগুলো বিরিয়ানি কোথায় যাবে? দুটো ব্রাঞ্চে যাবে, একটা মধ্যমগ্রাম, একটা সোধপুর। ও, মানে দুটো ব্রাঞ্চ এখন এটা কখন? এখন মধ্যমগ্রামে যাবে। ও আচ্ছা, তার মানে এটা এখন মধ্যমগ্রাম 1 নম্বর শাখায় যাবে। 1 নম্বর শাখা মধ্যমগ্রাম, কলকাতা 130, আর 2 নম্বর শাখা সোধপুর, কলকাতা 110, পুলিশ ফাঁড়ির বিপরীতে। তাহলে দেখতেই পাচ্ছেন বাজার মূল্যের থেকে ঠিক কতটা কম দামে আমরা ঠিক কত ভালো ভালো খাবার পাচ্ছি। আমার তো মনে হয় আমি মেবি আপনার দোকানের আগে অনেকবার খেয়েওছি, এত টেস্টি বিরিয়ানি খুব কমই পাওয়া যায়। আপনার দুটো ব্রাঞ্চ আছে, তার মধ্যে আমি মেবি মধ্যমগ্রামে খেয়েছিলাম। আপনার আরেকটা অ্যাড্রেস যদি বলেন কারেন্টলি খুব ভালো হয়। আমাদের মধ্যমগ্রাম ছাড়াও আমাদের সোধপুরে একটি কাউন্টার আছে, যার ঠিকানা সোধপুর, কলকাতা 110, পুলিশ ফাঁড়ির ঠিক বিপরীতে। আর এইমাত্র ম্যাডাম আপনি যে আমাকে বললেন যে এই বিরিয়ানি দামটা কেন এতটা সস্তা বা কম, যেটাই বলেন না কেন, আসলে কি বলুন তো, দুটি কারণ আছে। এই দামটাকে সস্তা করেছি, অর্থাৎ খুবই ন্যায্য মূল্য করেছি। একটা হচ্ছে অনেক ভিত্তশালী লোকেরা ভাবেন যে বেশি দাম মানে বেশি ভালো জিনিস, কম দাম মানে ঠিক নয়। তাদের এই ভুল ধারণা ভাঙানোর জন্য, কেননা আমরা যে দ্রব্যাদিগুলো সরবরাহ করি সেগুলো আমরা সরাসরি চাষির খাত থেকে অথবা কোনো মান্ডি থেকে সরাসরিভাবে ক্রয় করার দরুন, কোনো রকম মাধ্যম বা সেলার না থাকার দরুন আমরা সুলভ মূল্যে দ্রব্যাদিগুলো ক্রয় করতে পারি এবং আপনাদেরকে অতি ন্যায্য মূল্যে বিরিয়ানিটি তুলে দিতে পারি। আর আরেকটি কারণ হলো, সাধারণ মানুষের কথা সর্বদা লখনৌ বিরিয়ানি ভাবে বা চিন্তা করে, তাই আমরা সস্তা বা ন্যায্য মূল্যে, অর্থাৎ অতি ন্যায্য মূল্যে লোকের হাতে এই বিরিয়ানিটি তুলে দিতে পারি। হালে দিল কো সুকুন চাহিয়ে পুরি এক আরজু চাহিয়ে। আমরা এসে গেছি মধ্যমগ্রামের বিখ্যাত লখনৌ বিরিয়ানিতে, আমার বন্ধুরা এখানে খাচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, বিরিয়ানি খেতে কেমন লাগছে তোমার? একদম টেস্টি, সেই লেভেলের বিরিয়ানি। নমস্কার বন্ধুগণ, আমি অর্পিতা। লখনৌ বিরিয়ানি চারিদিকে নাম শোনা যায়, বিখ্যাত। সবসময় খালি লখনৌ বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি, চার সবসময় লোকেরা এটাই খালি বলে থাকেন। আচ্ছা, পুজোর সময় যে লখনৌ বিরিয়ানির যা প্রেশার ক্রিয়েট হয় আর দোকানের যা চাপ পড়ে, সেটা আমরা শুনে নিচ্ছি এনার কাছ থেকে, অর্ণব বসুর কাছ থেকে। হ্যাঁ, সত্যি কথা বলতে পুজো, তা পুজো বলতে তো আমরা বুঝি মধ্যমগ্রাম এবং বারাসাতের দুর্গাপুজো, কালী পুজো। আর কালী পুজো বলতে সারা পশ্চিমবাংলায় বারাসাত এবং মধ্যমগ্রামের পুজো বিখ্যাত। তাই এই সময়
অনেক দর্শনার্থী এখানে ঠাকুর দেখতে আসেন এবং আমাদের এই লখনৌ বিরিয়ানিতে একটা বিরিয়ানি খাওয়ার একটা বীভৎস প্রেশার পড়ে। তো এরকম একটা ঘটনা বলি, এই গেল বছরই হয়েছে এইটা, যে 3-3.5 ঘন্টা আমাদের এখানে লোকে বিরিয়ানি খেতে এসে দাঁড়িয়ে তারপরে ভোরবেলায় সেই বিরিয়ানিটি পেয়েছে। আর তাছাড়া পুজো ছাড়াও আমরা বিভিন্ন অনুষ্ঠানে এবং ফুল কন্ট্রাক্ট কাজ করে থাকি, বিশেষ করে জন্মদিন, তারপরে বিবাহবার্ষিকী ইত্যাদি অনুষ্ঠানে আমরা ফুল কন্ট্রাক্ট কাজ করে থাকি। আমরা চলে এসেছি এখন সোধপুরের সেকেন্ড শাখায়, লখনৌ বিরিয়ানি। আচ্ছা দেখাই যাক না, এই যে এখানে যারা খাচ্ছে বসে ক্রেতারা, তাদের কেমন লাগলো এই বিরিয়ানি? আচ্ছা আপনার এখানে লখনৌ বিরিয়ানিতে কেমন খেয়ে লাগলো বিরিয়ানি? ভালো লাগছে, যথেষ্ট ভালো, কোয়ালিটিটা ভালো। হ্যাঁ আবার আসবো। রহনুমা চাহিয়ে জিনে কো বস মুঝে তু হি মেহরবান চাহিয়ে। আপনারা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।